2012 খ্রিস্টাব্দে ম্যাফিস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি ও তার স্বামী লিওলেন সারা জীবন সুসমাচার প্রচারক হিসেবে কাজ করেছেন। আমরা ম্যাভিসকে জিজ্ঞাসা করলাম কিভাবে তিনি প্রথম তার ক্যান্সারের বিষয় শুনলেন। আমার শরীরে কিছু লক্ষণ দেখে আমার ভালো লাগছিল না, তাই আমি ডাক্তারের কাছে গেলাম এবং তিনি আমাকে পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠালেন। আমি এ সম্পর্কে আগে থেকেই জানতাম, ডাক্তারি ভাষায় এটাকে কলনস্কোপি বলা হয়, আর জানতাম যে আমার একটা সমস্যা আছে। ডাক্তার আমাকে বলেছিল আমার টিউমার হয়েছে, কিন্তু রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা নিশ্চিত নন। ডাক্তারের সাথে দেখা করা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা, এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছিল মাত্র 5 সপ্তাহ। যেদিন আমরা বিশেষজ্ঞের সাথে অপারেশনের বিষয়ে কথা বলতে গেলাম, তিনি যা করতে যাচ্ছেন তা আমাদেরকে ব্যাখ্যা করলেন। তিনি বললেন যে আমার টিউমার সহ একটি বড় সাইজের পাইপিং অপারেশন করে বের করতে হবে। তিনি যখন বললেন, আপনি কি আমাকে কোনো প্রশ্ন করতে চান? আমি তাকে জিজ্ঞাসা করলাম, এর আগে আপনি এ ধরনের কতগুলো অপারেশন করেছেন? তিনি উত্তর দিলেন, প্রায় 150 কাজ করেছি। আমি ভাবলাম, বেশ ভালোই। এবার তিনি আমার স্বামীকে জিজ্ঞাসা করলেন তার কোনো প্রশ্ন আছে কিনা। আমার স্বামী বলল, আপনার সময় কখন আর অপেক্ষার তালিকার খবর কি? তিনি বললেন, আপনারা কি আগামীকাল আসতে পারবেন? এটা বিশাল ধাক্কা ছিল, আমরা শূন্য হয়ে গেলাম। বিষয়টা হলো, কেউ একজন মৃত্যুসভাতে যাওয়ার কারণে আসা বাতিল করেছিল। যাই হোক, আমরা পরের দিনই আসলাম। ডাক্তারটি অনেক ভালো ছিল আর আমিও বেশ সুস্থ হয়ে উঠছিলাম, কিন্তু পরবর্তীতে এটা ছড়িয়ে যেতে লাগলো এবং ক্যান্সারে রূপান্তরিত হতে লাগলো। ইতিমধ্যে তারা আমার ফুসফুসে একটি সন্দেহজনক দাগ পেয়েছিল, তাই আমাকে সুতনের রয়্যাল মার্সডেন হাসপাতালে কেমোথেরাপি নেবার জন্য পাঠালো। এটা একটি ভয়াবহ ধাক্কা ছিল, যেহেতু আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি না, তাই আমরা শুধু বর্তমানে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারি। এটা বর্ণনা করা কঠিন। এর আগেও 16 বছর আগে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবং আমি এমন একটি পরিবার থেকে এসেছি যেখানে মেয়েদের ক্যান্সার ছিল, তাই আমি সর্বোচ্চ ঝুঁকিতে ছিলাম। এটা আসলে খুবই কষ্টকর, কিন্তু মনে আছে আমরা প্রতিদিন প্রার্থনা করেছি এবং জানতাম যে ঈশ্বর আমাদের সাথে আছেন, কারণ আমি অনেক আগেই খ্রিস্টিয়ান হয়েছি। আমি কখনো ভাবিনি যে ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছেন। আমাদের এমন সব বন্ধু আছে যারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। এটা ব্যাখ্যা করা কঠিন। যখন আপনি কোনো আঘাতের মধ্যে থাকেন, আপনি বিভিন্ন খারাপ প্রতিক্রিয়ার চাপেই থাকেন। কয়েক বছর পরে আমি মনে করি আমাদের বিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, যদিও এটি একটি কঠিন সময় ছিল এবং দুঃখের সময় পার করেছি। যদিও আমি ক্যান্সারের কারণে খুব বেশি যন্ত্রণা পাইনি, কারণ এটি যন্ত্রণাদায়ক ক্যান্সার ছিল না, তবুও কষ্টকর বিষয় ছিল। কিছু বিষয় জীবন থেকে বাদ দেয়া, যেমন ছুটির দিনে ঘুরতে না যাওয়া, পারিবারিক অনুষ্ঠানে না যাওয়া, কারণ আমি সুস্থ ছিলাম না, চার্চে বন্ধুদের কাছে যাওয়াটা বাদ দিতে হয়েছিল।